শিল্প প্রতিষ্ঠানের জন্য আমদানি করা সোডিয়াম সালফেটকে খাদ্য লবণ হিসাবে বাজারজাত করার অভিযোগ উঠেছে চট্টগ্রামের কিছু অসাধু ব্যবসায়ের বিরুদ্ধে সোডিয়াম সালফেট মূলত ডাইং কারখানা সহ বড় শিল্প কারখানায় ব্যবহার করা হয় চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট ক্যামেরায় ছিলেন এনামুল হক সোডিয়াম সালফেট দেখতে হুবহু লবণের মতো তবে এটি খাবারের জন্য নয় মূলত টেক্সটাইল মিল ডাইং কারখানার রং পেপার ও ডিটারজেন্ট প্রস্তুত কাজে ব্যবহার করা হয় আয়োডিন ও অন্যান্য উপকরণ না থাকায় খাবারের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু আতঙ্কের বিষয় হল এই সোডিয়াম সালফেটকে এক শ্রেণীর মুনাফা লভী অসাধু ব্যবসায়ী লবণ হিসাবে বাজারে ছড়িয়ে দিচ্ছে শিল্পের জন্য আমদানি করা লবণজাত এই পণ্যটি বাজারে ছড়িয়ে বলে জনগণের মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিং করে এর সত্যতা পেয়েছে এটা শিল্প লবণ আয়োডিনবিহীন লবণ এবং এরা খাবার লবণ নয় এবং সেটার জন্য বিএসটি লাইসেন্স তো নয় কিন্তু তারা এটাতে বিএসটি শিল্প ব্যবহার করেছেন কিন্তু ওই খাবারটা আবার এই শিল্প লবণটা আবার খাবার লবণ হিসেবে বিক্রি হচ্ছে তো এই অপরাধের কারণে আমরা বিভিন্নজনকে বিভিন্ন রকম ধনীর করেছি ঘটনাটি কি ভয়ঙ্কর বলে উল্লেখ করলেন ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব গতিতে আপনার একেবারে প্রান্তিক পর্যায়ে এ লবণকে ছড়িয়ে যাচ্ছে তার ওসি এসপি টিএনও তারপর সিএডি প্রকল্পের যিনি ডাইরেক্টর ডাকা ডাকাতে বসেন তাদেরকে সবাইকে আমরা অবহিত করার পরে প্রশাসন গিয়ে এগুলি পাকড়াও করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং করার কথা বলেন জেলা প্রশাসক সোডিয়াম সালফারটা কিন্তু এটি শিল্পের বিভিন্ন ডাইং বা অন্যান্য কাজে ব্যবহার করা হয় কিন্তু অসাধু ব্যবসায়ীরা এটাকেও বাজারে এটি প্যাকেটজাত করে বিক্রি করে আমাদের কাছে তথ্য এসেছে ইতিমধ্যে আমরা পটিয়াতে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি গেল বছরে উৎপাদন কমে যাওয়ায় হঠাৎ করে লবণের সংকট দেখা দেয় এ সুযোগে মূল্য বৃদ্ধির পাশাপাশি এক অসাধু ব্যবসায়ী সোডিয়াম সালফেটকে খাবার লবণ হিসাবে বাজারজাত শুরু করে বাজার থেকে সোডিয়াম সালফেট দ্রুত অপসারণের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের এনটিভি নিউজ ডেস্ক